আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার শাহলাস ওয়ার্ল্ড চ্যানেলে নতুন আরেকটা ব্লগ দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের সকলের দোয়া আমরা অনেক ভালো আছি। নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমার ভাতিজির জন্মদিনের ছোট্ট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসলে আমার ভাতিজির ফার্স্ট বার্থডে গত 9 নভেম্বর চলে গিয়েছে। তো আমার ভাই যেহেতু ওর বার্থডেটা আমাদেরকে সেইভাবে সেলিব্রেট করতে নিষেধ করেছিল, তো সেই জন্য আমরা আর ওর বার্থডেটা সেইভাবে সেলিব্রেট করি নাই। তো ছোট্ট পরিসরে নিজেরা মধ্যে ঘরোয়া আয়োজনে ওর বার্থডেটা আমরা 11 নভেম্বর উদযাপন করেছিলাম। তো এইখানে হচ্ছে 3টা কক মুরগি আছে, মুরগিগুলো আমি ফ্রাই করে নিয়ে এখন এর মধ্যে বাদাম পেস্ট দিয়ে দিলাম। বাদাম পেস্টটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট। আর এখন যে মশলাটা ইউজ করছি এটা হচ্ছে মানে ধনিয়া, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা সব কিছু একসাথে মা বেটে নিয়েছে। তো এই ঘরোয়া মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি জিরা পেস্ট, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, কালারটা যেন একটু ভালো আসে, সেজন্য সুন্দর দেখায় সেজন্য শুধু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই, আর এই টক দইটাও কিন্তু আমি বাসায় তৈরি করে নিয়েছি। প্রায় 1/3 কাপের মতো আমি টক দই এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 প্যাকেট টমেটো কেচাপ। এখন এই সবগুলো উপকরণ ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিব। মাখিয়ে মাংসটা প্রায় আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো যে তেলে আমি মাংসগুলো ভেজে নিয়েছিলাম আর পেঁয়াজের বেরেস্তা করে নিয়েছিলাম, সেই তেলেই আমি 3-4টা তেজপাতা আর দারুচিনি আর 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ দিয়ে দিলাম গরম তেলে। এগুলো একটু ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভালো করে সতে করে নেব। তো পেঁয়াজটা একটু মজে মজে গেলে এর মধ্যে 1 কাপ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। রোস্টের মধ্যে পেঁয়াজ বাটাটা দিলে রোস্টটা একটু ঘন হয় আর খেতেও ভালো লাগে। তো পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। তো আজকের রোস্ট হচ্ছে আমি ঘরোয়া মশলাই তৈরি করছি, বাইরের কেনা কোনো মশলা আমি কিন্তু এখানে ইউজ করছি না। আর রোস্টটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছিল। আর গলাটা একটু খারাপ, ভয়েস শুনে হয়তো বুঝতেই পারছেন, হঠাৎ করে ঠান্ডা লেগে গেছে। এখন ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মাংসের সাথে মানে তেলটা এবং পেঁয়াজের যে মিশ্রণটা সেটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। তো অলমোস্ট রান্না হয়ে আসছে। নামানোর ঠিক 10 মিনিট আগে আমি এখানে কিছু কাঁচামরিচ এবং 1 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিলাম। রোস্টার মধ্যে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন। কাঁচামরিচটা যখন সিদ্ধ হয়ে আসবে তখন নামানোর ঠিক 2-3 মিনিট আগে এর মধ্যে আমি 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর যখন নামিয়ে নিব ঠিক সেই মুহূর্তে আমি এখানে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। তো আমার মা দিয়ে দিল, আমি বেরেস্তা করে রেখেছিলাম। এখন একটু নাড়াচাড়া করে আমি রোস্টটা নামিয়ে নেব এবং পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো আমি রোস্টটাকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন রোস্টটা কত লোভনীয় হয়েছে, খেতে খুবই ভালো হয়েছিল। আর এখানে চিংড়ি মাছের ভুনাটা করেছিলাম, যেটার ভিডিও আর শেয়ার করলাম না। আর এখানে প্লেন পোলাও, পোলাওটা আমি জাস্ট বাগার দিয়েছি, পানিটা কিন্তু মা দেখিয়ে দিয়েছে। আর এখানে মা হচ্ছে ব্রয়লার মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছে, তো সব কিছু সার্ভ করে দিয়েছে। এখন হচ্ছে জামাইরা মানে আমার জামাই, ছোটো বোনের জামাই, আমার দুলা ভাই এবং আমার ভাগিনা, ওরা এখন খেতে বসবে। তো এই যে ওনাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে, আর খাবার ফাঁকে আমি ওনাদেরকে একটু ভিডিও করে নিলাম। আর ওনাদের খাওয়া হয়ে গেলে তারপর হচ্ছে আমরা খেতে বসব।
তো এই যে প্রথমে জামাইরা খেয়ে নিল আর ওনাদের খাওয়া দাওয়ার পর আমরাও খেয়ে নিয়েছিলাম। আর খাওয়ার পরে চলে এসেছে কেক কাটার মুহূর্ত। তো সালমানের বাবা ফাতিহার জন্য একটা কেকের অর্ডার দিয়েছিল, তো কেকটা নিয়ে আসছে। কেকটা খুব সুন্দর হয়েছিল আর খেতেও কিন্তু খুবই ইয়ামি ছিল। 2 পাউন্ডের একটা কেক আমরা নিয়ে আসছিলাম ফাতিহার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন কেকটা খুবই সুন্দর। আর চলে এসেছে কেক কাটার মুহূর্ত। তো সালমান মনে করতেছিল যে আসলে বার্থডেটা ওরই, ও আসলে আমার মানে ভাগ্নির বার্থডের পর ও বলতেছিল যে ওর বার্থডে কবে আসবে। তা আমি বলছি যে আজকেই তোমার বার্থডে, তোমার জন্যই এই কেকটা আনা হয়েছে। তো যাই হোক, বাচ্চাদের একটা বলে আর কি বুঝ দিলেই হলো। তো আসলেই বুঝতে পেরেছে যে আজকে ওর বার্থডে। আর আমাদের ফাতিহা হচ্ছে ওর নানুর কোলে, সাথে আমার দুলা ভাইও আছে, আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড, ছোট বোনের হাজব্যান্ড, আর আমার কাকাতো ভাই, আর এদিকে হচ্ছে ভাগ্নির জামাইও চলে আসছে। তো সবাইকে আমি ভিডিও করার জন্য সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রেখেছি। আর এখন হচ্ছে কেক কাটার মুহূর্ত চলে আসছে। আর এই যে এই হচ্ছে আমার ছোট বোনের মেয়ে, আমার ভাগ্নি ইন্তেবা। তো এখন নাফিসা, সালমান, মোহাম্মদ এবং ইন্তেবা ফাতিহাকে নিয়ে কেক কাটা হচ্ছে। তো আমরা কোনো ক্যান্ডেলও লাগাই নাই, আসলে সালমানের বাবা আনতে চাইছিল বাট মা নিষেধ করছে, যে কারণে আসলে ক্যান্ডেল আনা হয় নাই। তো যাই হোক, বললামই তো সেভাবে কোনো আয়োজন করা হয় নাই, শুধু ঘরোয়াভাবে নিজেদের মধ্যে নিজেরা একটু আনন্দ করলাম আর কি। তো আমাদের ফাতিহার জন্য সবাই দোয়া করবেন, ওর 1 বছর পূর্ণ হলো। আল্লাহ যেন আমার মাকে দীর্ঘনিক হায়াত দান করে। তো এই যে এখন কেকটা কেটে কেটে সবাইকে দিয়ে দিব। আর এই যে কেকের সাথে পরিবেশন করার জন্য এখানে নুডলস রান্না করেছিলাম, সবজি দিয়ে নুডলস রান্না করেছিলাম। তো সেটাই সবার জন্য পরিবেশন করছি প্লেটে প্লেটে। নুডলস রান্নাটা আপনাদেরকে দেখাইনি, আসলে সব রান্নাবান্না শেয়ার করতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো এইদিকে এই রুমে জামাইদেরকে নাস্তা দেওয়া হয়েছে, আর ওই পাশে হচ্ছে আঙ্কেল আন্টি আব্দুল্লা ভাই বসে কথা বলছে। তো ওনাদের নাস্তাটা অন্য রুমে দেওয়া হয়েছে। আর ওই যে ওইদিকে দেখতে পাচ্ছেন আমাদের টুনটুনি পাখি, আমাদের সিরাত, ওর বাবার সাথে খেলা করতেছে। তো আমার টুনটুনি পাখিটার জন্য সবাই দোয়া করবেন। আমার আপুটা খুবই শান্ত, খুবই ভদ্র, শুয়ে শুয়েই খেলে, কোলে নিলে কান্না করে। তো টুনটুনি পাখি নামাপোটা আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, মাশাআল্লাহ সবাই ওর জন্য দোয়া করবেন। আর এদিকে আমার জামাই মানে আরাম করে বসে খাওয়া শুরু করে দিছে। তো যাই হোক, আর এদিকে হচ্ছে ছোট বোন ওর জন্য একটা কেস জুতো নিয়ে আসছিল, আর বড় আপার পক্ষ থেকে ফাতিহার বড় ফুপি ওর জন্য গোল্ডের ইয়াররিং নিয়ে আসছে ওর বার্থডে উপলক্ষে। তো সেটা দেখাচ্ছি, আসলে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে হয়তো ভালো করে বোঝাও যাচ্ছে না, তো কানে দুলটা খুবই সুন্দর হয়েছিল। তো এই ছিল আজকের ব্লগ। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন এবং সবাই সবাইকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।